দুঃসাহসিক চুরি হলো ছটব্রতীর বাড়িতে। জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া রোড কংগ্রেস পাড়ার ঘটনা। ওই এলাকার একটি বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন দীনেশ ঠাকুর। আজ ভোর রাত 3টা নাগাদ তারা সপরিবারে করা নদীর কিম সাহেবের ঘাটে যান ছট পুজো করতে। এরপর সকাল 7:30 নাগাদ তারা বাড়ি ফিরেন। ঘরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ তাদের, দেখতে পান ঘর লন্ডভন্ড। দুটি ট্রাঙ্ক তছনছ করে বেশ কয়েক হাজার টাকা সোনা ও রূপোর গয়না নিয়ে গিয়েছে চোর বা চোরের দল। আপনারা কতক্ষণ ছিলেন না বাড়িতে? আমি 3টার সময় চলে গেছিলাম ঘাটে, আসলাম এই 7:30 সময়। তো দেখলাম কি সব ছিদ্রানো। কাউকে সন্দেহ হচ্ছে? খোয়া গিয়েছে নগদ টাকাও। ঘরের পেছনে জানলার গ্রিল ভাঙা অবস্থা দেখা যায়, যাতে প্রাথমিক অনুমান ওই জানলার গ্রিল ভেঙেই ঘরে ঢুকেছিল চোর। ঘটনায় ভেঙে পড়েছে ওই মধ্যবিত্ত পরিবারটি। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের আশায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন দীনেশবাবু। সকালবেলায় আমি 3টার সময় বাড়ি থেকে বেরিয়েছি ছট পূজার জন্য। ভোরবেলায় ঘাটে গেছি, পূজা টুজা সম্পূর্ণ সারে যখন আমি ফিরি 7:30 সময়, তখন দরজা খুললাম, ঠিকই আছে, আমি তো জানি না পেছেন না। দরজা খুলে যখন ভেতর ঘুরে আসি, দেখি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে আছে, জানলা এসে ভাঙা আছে, জানলার দরজা ভাঙা আছে, গ্রিল কেটে দিয়েছে। কি নিয়ে গেছে? নিয়ে যাওয়ার মধ্যে একটা বাক্সের মধ্যে কানের ছিল সোনার, একটা পাতলা চেন ছিল, দুটো নাকের ছিল, পায়ের তোড়া ছিল দুটো, আর ছিল ওর মধ্যে 1 টাকা নোটের বান্ডিল ছিল, মানে 9-9 করে ধরে মানে প্রায় 30,000 টাকার মতন ক্যাশ ছিল। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.